একটা ছোট্ট লাইভ করব, কারণ হাই অগ্নিশবর চক্রবর্তী অগ্নিদা কেমন আছেন? এখনো কি খেলছেন মাস্টার কয়েন? আমি খেলা বন্ধ করে দিয়েছি, আমার ভিলেজ ভেঙে ভেঙে আপনারা শেষ করে দিয়েছেন, তাই আমি একদম খেলা বন্ধ করে দিয়েছি। খুব রাগ হয়ে যেত। এখনো চালিয়ে যাচ্ছি খেলা, বাপরে বাপ, কোন কত তো এখন। সায়ন সায়নিকা বাগ, হাই দি ভাই, হাই 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 প্রিয়া পম, হাই দি ভাই, হাই প্রিয়া, ভালো আছি প্রিয়া, তুমি ভালো আছো? বাড়িতে থাকার চেষ্টা করো সবাই এখন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আজকে লাইভটা হুট করে এখন করার কারণ হচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই, জানো তো, 12% আছে, তার মধ্যেই করছি, হুট করেই করছি। কেন কি আমি অ্যাকচুয়ালি আজকে রাহুলের বার্থডে, আমার হাজবেন্ডের বার্থডে, তো তোমরা সবাই, আমি একটা ছবি পোস্ট করেছিলাম, তো সেইটা তোমরা সবাই অনেক লাইক দিয়েছো এবং অনেক কমেন্টস করেছো, অনেক শুভেচ্ছা জানিয়েছো রাহুলকে, রাহুলের সুস্থ থাকা এবং তোমার ব্রাইট ফিউচারের জন্য, এবং সব রকমের আশীর্বাদ বড়রা করেছে, ছোটরা অনেক ভালোবাসা দিয়েছে রাহুলকে। তো সেই জন্য আমি জন্যে তো সবাইকে গিয়ে কমেন্টস করতে পারছি না, সময় হচ্ছে না, কারণ বুঝতেই পারছো আজকে ওর জন্মদিন আর বাড়িতে কিছুই হচ্ছে না, কিন্তু পরিবারের কয়েকজন মিলেই তোমার একটু খাওয়া দাওয়া এসব হচ্ছে, কেন কি এরকম। আর বেচারার জন্মদিনটা এইবারেও পড়ে গেল 5th May, মানে লকডাউনের সময়, একটা হালকা হালকা লকডাউন এখন যেটা চলছে, যেরকম হাফ লকডাউন বলতে পারি সেরকমের মধ্যে, আর আগেরবার তো পুরো লকডাউনের মধ্যে ছিল, তো এরকম একটা সময়। দাদাকে হ্যাপি বার্থডে বলো আমার তরফ থেকে দেবলীনা চৌধুরী। হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো দেবলীনা। তো আমি তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ যে রাহুলকে এত শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, রাহুলের এত, রাহুলকে প্রত্যেকে এত ভালোবাসার জন্য, আর অনেক অনেক ধন্যবাদ সকলকে, এবং আমাকেও তোমরা এত ভালোবাসো, এত ভালোবাসো আমার কাজকে, আমার প্রত্যেকটা বড়, ছোট থেকে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠার প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমরা আমাকে অনেক সাহস জুগিয়েছো। মানে হয়তো সামনাসামনি এসে তোমরা বলতে পারোনি, সেটা সম্ভব নয়, কমেন্টসের মাধ্যমে তোমরা যেভাবে আমার আমার ক্ষেত্রেও তোমরা যেভাবে কমেন্টসের মাধ্যমেও যে প্রীতি আরও বড় হও, আমার প্রত্যেকটা কাজকে অ্যাপ্রিসিয়েট করা, সব কিছুকে যেভাবে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো আমাকে এগিয়ে, মানে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ইন্সপিরেশন তোমরা দিয়েছো, তো অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তোমাদের আশীর্বাদেই আমি আজকে এখনও কাজ করছি টেলিভিশন জগতে এবং সিনেমা জগতে, মানে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। হাই প্রীতিদি, কেমন আছো? আরোহী, আরোহী ভালো আছি, তোমায় দারুণ লাগছে। আমি আজকে কিছু সাজিনি, কিন্তু আজকে আমি একটু এত, এবারে না গালগুলো খুব চবি চবি লাগছে, এবার একটুখানি মানে খাওয়া দাওয়াটা বন্ধ করতেই হবে আমাকে খুব স্ট্রিক্টলি। আমি বলেছি আজকে রাহুলের জন্মদিন, আজকে আমি লাস্ট খেয়ে নেব, আমি আর খাবো না, আমি প্রমিস করেছি। অ্যাকচুয়ালি আমি ভেরি মাচ ফুডি, ইউনো, মানে সকাল থেকে আমি কিন্তু কিছু খাই না, আমার খাওয়ার পরিমাণ কিন্তু খুব সীমিত, অল্প অল্প খাই, কিন্তু আমি সবই খাই।
মিষ্টি ভালোবাসি, তো যেগুলো মানে ঠিক না আমার সেগুলো সব ভালো লাগে, লিমিটেড। দেখো আমি দুপুরবেলায় দুটো অবধি কিছু খাই না সকাল থেকে, কিন্তু যেটাকে বলি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আমি কিন্তু করি রোজ, কিন্তু সেই ফাস্টিংটা ভাঙার পরে যেটা খেতে হয় সেটা তো একটু তেল কম ঝাল কম এসব খেতে হয়, সেখানে আমি অনেক কিছু খেতে মাই ফেভারিট কাপল প্লিজ স্টে সেফ অ্যান্ড হেলদি অলওয়েজ বোথ অফ ইউ, একদম একদম এখনও পর্যন্ত আমরা ভালো আছি আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো নিশ্চয়ই থাকবো, তোমরাও খুব ভালো থেকো, তোমরাও একদম খুব সুস্থ থেকো ভালো থেকো, যা যার প্রিকশনস নেওয়ার এই কোভিডের জন্য সব নিও, তারপর তো ভগবান আছে ভগবানের হাতে। মনু দিদি তুমি আবার শুরু হয়েছে, মনু তোমার ঢং, দিদি তুমি খুব সুন্দর লাগছো, আবার শুরু হয়েছে তোমার, তুমি এখন কোথায়, বাইরে না এখানে? শম্পা হ্যালো বিউটিফুল, হাই হাই গর্জিয়াস, সুচন্দ্রা বৌদি, খুব একটা বেশি লোক নেই সাথে, তো সেটা বলার, আবারও বলছি পিঙ্কি বল খুব ভালো থেকো আর সুস্থ থেকো, একদম তুমিও পিঙ্কি খুব ভালো থেকো সুস্থ থেকো, তো যেটা বলছি তোমরা সবাই খুব ভালো থেকো, খুব খুব খুবই ভালো থেকো, এবং তোমরা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছ আগামী দিনে সেই ভালোবাসাটা দিও আমাদেরকে, এবং সত্যি বারবার আমি এক কথা বলি যে তোমরা যে ভালোবাসাটা দাও আমাদেরকে, আমাদের কাজের যে প্রশংসা নিন্দা যাই করো যেটাই করো, সত্যি আমার পক্ষে অন্তত এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক হেল্পফুল, এবং সেইটাকে আমি কিন্তু ভীষণ ফলো করি, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর জনে জনে আমি গিয়ে রিপ্লাই করতে পারছি না, অনেক মেসেঞ্জারে অনেক রকম মেসেজ এসেছে রিপ্লাই করতে পারছি না, তাই আই এম সো সরি, আমি একদিন বসবো লাইভে আসবো, প্রত্যেকের ওই মেসেজগুলো সবার নাম ধরে ধরে তোমাদের প্রত্যেকের মেসেজের আনসার করব আর কথা বলবো তখন, ভালো থেকো, টাটা, সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, ভালো থেকো।